আর হ্যাঁ, যার বলার কথা আমি যাদের খাতা দেখতে চেয়েছি তারা দেখিয়েছো, এবং যারা বলেছি দু একজন তাদের বাড়ির কাজ এখনো হয়নি। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ করতে হবে সকলেরই। এম এম রহমান, তুমি আমি বাড়ির কি দিয়েছি? কাজ করেছো? কি স্যার, আর দেখেছি। দেখেছি আচ্ছা, ঠিক আছে, গুড। যারা দেখিয়েছো তাদেরকে ধন্যবাদ। এখন সকলেই তোমাদের সামনে যে বই আছে বইটা তোমরা খোলো। আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম মনে আছে? আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম মনে আছে? স্যার। বলো আদি, বলো আমরা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম, আনমিউট করে বলো। স্যার আমি কাল খালি গলের খালি গলের গুণ খালি গলের গুণ গুণ। আচ্ছা, এখন গুণ মিউট করে রাখো। গুড, যারা করেছো এবং যারা বুঝেছো তাদেরকে ধন্যবাদ। এই খালি ঘর এবং আমাদের বইয়ের এইখানে যে অঙ্কগুলো ছিল এগুলো আমরা করতে বলেছিলাম, তাই না? দেখো, আমাদের বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় এখান থেকে আমরা কয়টা করতে বলেছিলাম বলো? স্যার সবগুলো সব করলা। রাইট, সবগুলো হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। কারো কোনো প্রবলেম হয়েছে? না স্যার। না স্যার। না স্যার। আচ্ছা, সাদিক আছো? সাদিক, 112 রুল স্যার। তুমি বলো 10 নম্বর অঙ্কটা। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও, তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? সাদিক, তুমি সাদিক তুমি আঙ্গুলি বাকিরা সব সাইলেন্ট। সাদিক বলো, স্যার। বাকিরা সব সাইলেন্ট। সাদিক আনমিউট করে বলো। স্যার 10 নাম্বার। হ্যাঁ, 10 নম্বর। কিভাবে হবে অঙ্কটা আমাকে একটু বুঝাও। স্যার এটা গুণ করতে হবে। কিভাবে আমাকে বুঝাও, কিভাবে লিখতে হবে, কিভাবে করতে হবে? না বুঝলে আমি বুঝাবো, কিন্তু আগে তোমরা বলেছো যে আমরা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো তা আমি তোমাদের কাছ থেকে আগে জানবো। আমি বলি না, আগে আগেই না, সাদিক বলুক আগে। আচ্ছা, আদি বলো তো, আদি বলো। আদি, আমরা জানি 12 মাসে 1 মাসে জমা করেন 165 টাকা, 12 মাসে জমা করেন দেশে গুণ করবো। গুণফল হবে স্যার, পরে স্যার গুণফল হবে 1,886 টাকা। আচ্ছা, মাইক্রোফোন আরেকটু দূরে রাখো আদি, একেবারে মুখের কাছে না, একটু দূরে রাখো মাইক্রোফোন, একেবারে মুখের কাছে না, আর একটু দূরে রাখেন। ঠিক আছে, তাই হবে। তুমি তোমার কাঁধের মধ্যে ঝুলাই রাখো, কাঁধে মাইক্রোফোন কাঁধে ঝুলাই রাখো, তাইলেই হবে, একেবারে হাতে ধরে রাখতে হবে না। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছো? মানে এটা তোমাকে হাতে ধরে মুখের কাছে রাখতে হবে না। এই যে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে সবাই? ঠিক আছে, একেবারে মুখের কাছে নিলে তখন কি হয়, ফ্রিকুয়েন্সিটা বেশি হয়, তখন শব্দটা অস্পষ্ট হয়। আচ্ছা, তাহলে আমরা যা বলছিলাম যে যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে, তোমাদের একটা কথা আমি গতকাল বলেছিলাম গত ক্লাসে, প্রতি মাসে মানে 1 মাসে, প্রতি বছরে মানে 1 বছরে, প্রতিদিন মানে 1 দিন, ঠিক আছে, প্রতি কাজে মানে 1 কাজ, ঠিক আছে, প্রতি ক্লাসে মানে 1 ক্লাসে। তাহলে এভাবে আমাদের মনে রাখতে হবে যে প্রতি মাসে মানে 1 মাসে, আর 1 বছর সমান কত মাস? 12 মাস। আচ্ছা, গুড। তাহলে 12 মাস। তোমরা যারা বুঝেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা বুঝো নাই তাদেরকে আমি, দেখো 1 মিনিটে আমার হোয়াইট বোর্ডে আমি করতেছি, তোমরা দেখো। যদি তারপরও কারো প্রবলেম হয় তাহলে তারা বলবে, আর যাদের প্রবলেম নাই তারা সাইলেন্ট থাকো। যারা বুঝেছো তাদেরকে ধন্যবাদ, তারা সাইলেন্ট থাকো। যারা বুঝতে পেরেছো তারা সাইলেন্ট থাকো।
তাহলে একটু দেখো তোমরা 10 নম্বর আমরা যা বলতেছি আমার স্ক্রিন কি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ তাহলে কি হবে আমাদের মনে রাখতে হবে যে আমরা জানি এক বছর সমান 12 স্যার দাদা হচ্ছে না হ্যাঁ এক বছর সমান 12 মাস দেখতে পাচ্ছ তোমরা জি স্যার जमा कर এক মাসে কি করে জমা করে জমা করে 165 টাকা তাহলে অতএব আমরা বলতে পারি যে কি 12 মাসে জমা হবে তাহলে এক মাসে যা জমা করে 12 মাসে অবশ্যই তা কি করবে বেশি করবে বেশি জমা করবে বেশি জমা করবে এটা আমাদেরকে মনে রাখতে হবে এক মাসে যা জমা করে 12 মাসে তার বেশি জমা করবে বেশি জমা করে বেশি জমা করে আর যারা আমার কথা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ তাহলে এইভাবে আমাদের এখানে যে অঙ্ক ছিল সবগুলো এভাবে কি হবে গুণ হবে তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ 955 আচ্ছা আমি যাকে জিজ্ঞেস করব এখন সে শুধু বলবে যাকে জিজ্ঞেস করব সে শুধু বলবে মামা আছো মামা
রোল নাম্বার 8 আস জি স্যার কি বল এর যে 12 নম্বর অঙ্কটা আমরা যেটা দেখাছিলাম সেই 12 নম্বর অঙ্কটার কাজটা কিভাবে হবে বলো একটি খাতা বস্তু করতে কাগজ লাগবে 955 সমান সমান 955 গুণ উত্তর হবে স্যার 754 কত হবে উত্তর কত হবে বলো 790 স্যার ভিডিও অন হয় না আমার আচ্ছা ভিডিও অন হয় না না আচ্ছা তুমি উত্তরটা বলো না উত্তরটা স্যার 74,495 আচ্ছা এম এম রহমান আছো এম এম রহমান এম এম রহমান আমার কথা শুনতে পাচ্ছো এম এম রহমান নাই দিলারা আছো দিলারা দিলারা আছো আনমিউট করে বলতে হবে জি স্যার আচ্ছা তুমি বলো জি স্যার আমরা যে অঙ্কটা দেখাচ্ছিলাম একদম শেষের লাস্টের 12 নম্বর অঙ্কটা এটা কিভাবে হবে চলে গিয়েছে হ্যাঁ বলো স্যার বলো নম্বর অঙ্কের হ্যাঁ বলো কিভাবে হবে স্যার 12 নম্বর হ্যাঁ প্রস্তুত করতে লাগে স্যার 12 নম্বর অঙ্কের কিভাবে প্রস্তুত করতে লাগে কাগজ প্রয়োজন 955 গুণ 3390 সকলে এই গুণটা করেছো আচ্ছা আচ্ছা সাইলেন্ট আমি যাকে বলবো সেই শুধু উত্তরটা বলবে 128 আনমিউট করে বলো 128 যে আছো আনমিউট করে বলো উত্তরটা কত হ্যাঁ 128 তুমি বলো আনমিউট করে বলো কত হয়েছে গুণফল স্যার গুণফল ৯৫৫ গুণন ৭৮ তোমাদের তখন সবাই বললা কিন্তু গুণফলটা কত আমি সেটা শুনতে চাচ্ছি শোনো সাইলেন্ট মাত্র তোমরা কয়েকজনের ভালো বুঝতেছো আর বাকিরা যারা আমার কথা এখনো বুঝতেছো না তাহলে কেমনে হবে তোমরা হোয়াইট বোর্ডে দেখো যারা এখনো আমার কথা বুঝতেছো না বা অঙ্কটা করতে পারতেছো কিন্তু গুণটা করতে পারতেছো না তারা একটু খেয়াল করে আমার স্ক্রিনটা দেখো সকলে হোয়াইট বোর্ডের স্ক্রিনটা দেখো আমি গুণটা করে দেখাচ্ছি দেখো যারা বুঝেছো তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো মনে হচ্ছে বুঝো নাই তারা আমার হোয়াইট বোর্ডে স্ক্রিনে একটু খেয়াল করো যে আমরা কিভাবে গুণটা করতে পারি তাহলে হলো কত দেখো
অর্থাৎ তিন সংখ্যাকে দুই সংখ্যা দিয়ে আমরা গুণ করা শিখেছিলাম। এখন দেখো স্যার 5840 এর শূন্য, হ্যাঁ 5840 এর শূন্য, হাতে থাকে 4, গুণ না থাকলে এই পাশে হাতে 4, আবার 5840 এর 4, জি স্যার 44, 44 এর 4, 44 এর 4, হাতে 4, আবার হাতে 4, কত 72, 72 শূন্য দিতে হবে, পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ তাহলে এটা কি সকলে বুঝতে পেরেছো? আমি এটা বুঝি নাই, বলো না স্যার, না স্যার, আচ্ছা কারো কি মনে হচ্ছে আমরা এখনো বুঝি নাই? না স্যার, স্যার একজন বলছে বুঝি নাই, কে বলছে বলো? আচ্ছা আমি সকলকে সাইলেন্ট করে দিচ্ছি, কে বলছো বুঝি নাই এখন, সে শুধু আনমিউট করে বলো যে আমি এটা বুঝি নাই, কোথায় বুঝো নাই আমি বুঝাই দিচ্ছি, বলো কে বুঝো নাই, সে শুধু এখন আনমিউট করে বলো যে আমি গুণটা এখনো বুঝি নাই। কে বলছো বলো, শরম পাওয়ার কোনো দরকার নাই, মানে লজ্জা পাওয়ার কিছু নাই, তুমি জানো না এটা তোমার অপরাধ না, তুমি বুঝতেছো না এটা তোমার অপরাধ না, এটা হলো তোমার মানে কি অনুশীলন করতে হবে, বাংলায় বলি অনুশীলন, ইংলিশে বলা হয় প্র্যাকটিস, তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। কে বোঝো নাই সে আরেকবার বলো, আমি বুঝাই দিব, ঠিক আছে, কিন্তু যখন আমি ধরবো তখন যদি বলো যে আমি পারি নাই, তাহলে কিন্তু আমার মানে শাস্তি থাকবে, শাস্তি মানে কি তাকে আমি 10 মিনিটের জন্য ক্লাস থেকে বের করে দিব। আমার কথা কি বুঝতে পারছো? 10 মিনিটের জন্য আমি ক্লাস থেকে বের করে দেবো, এরপরে যদি কাউকে জিজ্ঞেস করি যদি আমার উত্তরটা না হয় তাহলে আমি তার 10 মিনিটের জন্য ক্লাস থেকে বের করে দিব, বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, গুড। তাহলে যারা বুঝতে পারছো এবং গুণগুলো করতে পারছো তাদেরকে ধন্যবাদ, আর এখনো যদি কারো প্রবলেম থাকে আমি বারবার বলছি আমাদের কি করতে হবে, গুণের যে নামতা সেই গুণের নামতা গুলো আমাদের সঠিক ভাবে পড়তে হবে, গুণের নামতা গুলো আমাদের সঠিক ভাবে পড়তে হবে, তাহলে এরপরে আমরা দেখো আজকে নতুন একটা অধ্যায়ে যাব, সেটা হবে কি ভাগ, ভাগ, ঠিক আছে, আজকে আমরা নতুন একটা অধ্যায়ে যাব ভাগ করা। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। সকলে এই ভাগ করা অর্থাৎ গুণের পরে যে পৃষ্ঠাটা 44তম পৃষ্ঠা এটা সকলে বের করো, 44তম পৃষ্ঠা এটা সকলে বের করো। ধন্যবাদ, যারা বের করেছো আমরা দেখো দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীতে, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে আমরা ভাগ সম্পর্কে কিছুটা বুঝেছি তাই না? এখন আমরা ভাগ করার পূর্বে আমাদের আগে শিখতে হবে ভাজ্য কি, ভাজক কি, ভাগফল কি এবং ভাগ শেষ কি, ঠিক আছে, আমরা কিভাবে ভাগ করব তা আগে আমরা তোমাদেরকে একটু, সকলে যাদের বই আছে তারা বই অথবা আমি স্ক্রিনে যা দেখাচ্ছি একটু সকলে খেয়াল করো, দেখো এখানে বলছে 93 একটা সংখ্যা, সেই সংখ্যাকে ভাগ চিহ্ন, তাহলে আমরা ভাগ চিহ্ন তো বুঝি বিয়োগ চিহ্ন দাগ দিয়ে উপরে নিচে দুইটা ফোঁটা দিব, এটাকে বলা হয় ভাগ চিহ্ন, ঠিক আছে, তাহলে আমরা 93 কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের মনে রাখতে হবে যে সংখ্যাকে ভাগ করব সেটা হবে ভাজ্য, দেখো এই যে সংখ্যাকে ভাগ করব সেটা হবে ভাজ্য,
আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যে সংখ্যাকে ভাগ করব সে সংখ্যা হবে 5 আর যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হবে ভাজক। যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হবে ভাজক, ঠিক আছে? এবং ভাগ করার পরে যা ফলাফল আসবে দেখো এদিকে ভাগফল, এবং ভাগ করার পরে শেষে যদি কোনো সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে এটাকে ভাগ শেষ। হ্যাঁ, সকলে কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিভাবে ভাগ করব একটা সেটা আমরা তোমাদেরকে একটু হোয়াইট বোর্ডে দেখো, আমি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আমরা ভাগ করব, তারপরে আবার আমি কথা বলতেছি। ঠিক আছে স্যার। দেখো আমরা আমাদের বইয়ের যে উদাহরণ দেওয়া আছে 93 স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। দেখো 93 ভাগ কত বলছে? 4। তাহলে আমরা 93 দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে না স্যার 93 এটা না শোনা আছে জায়গা ভাজক, আর এটাকে আমরা বলেছিলাম হলো কি ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার? জি স্যার। এটাকে আমরা কিভাবে সহজে দেখতে পারি বা বুঝতে পারি? এটা হলো স্যার দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যে সংখ্যাকে ভাগ করব সেটা হলো ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হলো সরি আমরা যে সংখ্যাকে ভাগ করব সেটা হলো ভাজক। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, একটু দেখো তোমরা, আমরা এরকম যদি চিহ্ন দিই এটাকে আমরা ভাগ চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারি। 93 যে সংখ্যাকে ভাগ করলে ভাজ্য, যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হলো ভাজক। তাহলে আমরা এই 4 দিয়ে 93 কে আমরা ভাগ করব। এটা হলো দুই সংখ্যা আর ভাজক হলো কয় সংখ্যা? 4। ভাজক হলো কয় সংখ্যা? 1 সংখ্যা। তাহলে আমাদের প্রথম কথা হবে এই 1 সংখ্যা দিয়ে এইখানকার 1 সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে দেখো একটু সকলে খেয়াল করে, আমরা এই 4 দিয়ে 9 কে ভাগ করব। 4 দিয়ে কি আমরা 9 কে ভাগ করতে পারি? জি স্যার। স্যার দেখতে পারি স্যার, এই কাজটা করতে হবে যে এই ভাজ্যর ঘরে যে কটা সংখ্যা থাকুক আর ভাজকের ঘরে যে সংখ্যা থাকুক সেটাকে আমাকে বিবেচনা করতে হবে। যদি ভাজকের ঘরে 1 সংখ্যা থাকে তাহলে প্রথমে চেষ্টা করব 1 সংখ্যা দিয়ে ভাজ্যের 1 সংখ্যাকে ভাগ করা। যদি 1 সংখ্যাকে ভাগ না যায় তাহলে আমরা 2 সংখ্যাকে নিব, যদি 2 সংখ্যা ভাগ না যায় তাহলে আমরা 3 সংখ্যাকে নিব, সেটা হলো পরে। তাহলে আমরা প্রথমে 4 দিয়ে 9 কে আমরা বিবেচনা করব। 4 দিয়ে আমরা 9 কে ভাগ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 4 এর নামও তো বলি, তার একটি 4 4 2 4 930 4 930 আচ্ছা আমার কথা শুনে রাখবেন। 4 কতবার যাবে এই 9 এর মধ্যে? এই আমার কথা শোনো আগে খেয়াল করে, এই 4 8 এর মানে 4 দিয়ে 9 এর মধ্যে 9 এর থেকে বেশি যাওয়া যাবে না। 4 এর নামে তো বলবো কত পর্যন্ত, আর এই 4 9 এর ভিতরে থাকবে 9 এর বাইরে যাবে না, আর সর্বোচ্চ যদি হয় তাহলে 9 এর সমান হইতে হবে, মানে 9 এর সমান, তার থেকে বেশি যাওয়া যাবে না কিন্তু কম থাকা যাবে। তাহলে আমরা যদি 4 এর ঘরের নামতা বলি, 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে 3 4 12, তাহলে 12 হলে বেশি হয়ে যায়, বেশি যাওয়া যাবে না কম থাকা লাগবে। তাহলে 4 দুইবার দিই আমরা, দুইবার যদি দেই আমরা তাহলে 4 এই 2 আর 4 আমরা গুণন করব, 4 দুগুণে 8 সেটা লিখবো এখানে, আর এইখানে যত সংখ্যা হবে
সেই সংখ্যাটা স্যারটা যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে কি করতে হবে সেখানে 1 থাকবে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে আমরা কিভাবে করব দেখো সময় থেকে 8 বিয়োগ করব 1 এখন সেপরে 3 টা নাবো সকলে আমার কথা আগে খেয়াল করে শুনো তারপরে তোমরা বলবা তাহলে আমাদের নিয়ম যা আমরা আগে দেখাচ্ছি তাহলে কি হবে এই 4 দিয়ে আমরা 9 কে ভাগ করব তার থেকে বেশি যাওয়া যাবে না তার থেকে কম থাকতে হবে তাহলে দুইবার আমরা করতে পারি 4 দুগুণে 8 তাহলে আমরা এই 8 লিখলাম 9 থেকে 8 বাদ দিলে থাকে 1 এখন এই গুণফলটা বিয়োগ করার পরে মানে হলো কি যা আমরা ফল পাইলাম তা 9 থেকে বাদ দেয়া অবশিষ্ট হলো 1 এখন এই 1 বিয়োগ করার পরে নিয়ম হলো এইখানে ভাজ্যের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা কি করব কাইটা এনে এইখানে বসাবো নিচে নামাবো হ্যাঁ এই ভাজ্যের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কাইটা এনে আমরা কি করব এই বিয়োগ করে যে ফল পেলাম তার ডান পাশে বসাবো এখন আমরা এই 13 কে 4 দিয়ে ভাগ করব তাহলে এখানে হলো 13 আগে বিয়োগ করে পাইলাম স্যার এখন এখান থেকে 3 নিয়ে আসবো তাহলে এখন আমরা পাইলাম 3 4 12 হ্যাঁ এখন আমরা আবার 4 এর ঘন মত বলবো 4 1 কে 4 3 4 12 স্যার 4 2 গুণে 8 3 4 12 4 4 16 4 চেয়ে বেশি হয় তাহলে আমরা আগে বলি 16 বেশি হয় হ্যাঁ বেশি যাওয়া যাবে না কিন্তু আমাকে কম কম থাকতে হবে কম থাকলে হবে হ্যাঁ কম থাকা যাবে আর সর্বোচ্চ হইলে সমান হইতে পারে তার থেকে বেশি যাওয়া যাবে জি স্যার না তাহলে আমরা যদি নামতে বলি 3 4 12 তাহলে এখানে লিখব 3 এখানে লিখব 12 তাহলে তোমরা কি আমার কথা এখন বুঝতে পেরেছ আচ্ছা যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ এখন আমরা আগামী দিন তোমাদেরকে এভাবে যে ভাগ আর বাড়ির কাজ কি হ্যাঁ বাড়ির কাজ তাহলে ভাগফল হলো 23 ভাগ শেষ হলো কত 1 এটা আমরা বের করলাম তাহলে এখন এইভাবে আমাদের শুরুতে অর্থাৎ আমরা ভাগ করার নিয়মটা আমরা শুধু তোমাদেরকে দেখালাম নরমাল পদ্ধতিতে আগামী কাল মানে আগামী ক্লাসে আমরা আন্তর্জাতিক পদ্ধতি দেখাবো এটা তোমরা বাসায় দেখবে আর তোমাদের এই প্রথম 44তম পৃষ্ঠায় যা যা আছে এই সকল ভাগ কাজ তোমরা করবে 44 নম্বর পৃষ্ঠায় যা আছে তা আগামী কালের বাড়ির কাজ আমার কথা কি তোমরা বুঝতে পারছো হ্যাঁ 44 নম্বর পৃষ্ঠায় যা আছে সেটা আগামী কালের বাড়ির কাজ ঠিক আছে স্যার তোমরা সকলে লিখে নাও 44 নম্বর পৃষ্ঠাটা আগামী কালের বাড়ির কাজ এবং সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং আজকের ক্লাসের সময় একেবারে স্যার আসসালামু আলাইকুম শেষ মুহূর্ত স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম